ভিডিও শুরুতে বলি আমি প্রচুর খিস্তি মেরে ফেলেছি, প্লিজ 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 প্লিজ, হাত জোর করে বলছি আমি খিস্তি মেরে ফেলেছি, দিয়ে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও আর প্লিজ কানে, কারণ জানি না এক্সাইটিং বেশি না, প্রথম অংশে কিছুটা খিস্তি মেরেছি, লাস্টে বোধহয় গিয়ে মেরেছি, মাঝে কোনো মারিনি, তাই প্লিজ বাচ্চার বয়স্ক আর রাগ দূরে থাকো। তবে হ্যাঁ আমার মনে হয় না এই খিস্তিটা তোমরা ইন্টারেস্ট পাবা, মজা পাবা, তার কারণ আমার ম্যাগিকে দিয়েছি, আমার ম্যাগি মশলা আর তে তো ব্ল্যাকমেলার, শোনো ব্ল্যাকমেল যে করবে তাকে আমার মনে হয় না খোলা বাজারে ছাড়া উচিত, এরা ক্রিমিনালের থেকেও অধম, কারণ এরা মায়ের মেশিন থেকে বেরিয়েও মাকে ব্ল্যাকমেল করে খেয়েছে, তার জন্যই তো বন্ধুর গোপন কথা শুভাকাঙ্ক্ষী সেজে সব ছবি ভিডিও অডিও সেগুলো ফাঁস করছে। তাহলে ব্ল্যাকমেলারকে কি প্রশ্রয় দেওয়া উচিত? তোমরাই বলো, অন্যায় করেছে শাস্তি দাও, কিন্তু ব্ল্যাকমেল করা, ব্ল্যাকমেল করে একটা মেয়ের জীবনকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া উচিত নয়। সে মরুক না মরুক, যদি মরে যায় একটা প্রাণ যাওয়ার আগে বাঁচাতে হবে না আমাদেরকে? তাহলে স্কিপ করো না, ভিডিওটা দেখো এবং প্লিজ, এই ম্যাগি শুয়রের বাচ্চা খানকির ছেলে তোর মাকে চুবো, বুঝেছিস? এই ম্যাগি কোকড়া চুল, তোর কোকড়া চুলে যে কি কি উকুন ছাড়বো শুধু দেখবি, আর রোস্টিং মারাবা না? এই কালকে কি প্রমাণ মারালি, কি প্রমাণ মারিয়েছিস? লাইভ মারালি, লাইভ মারিয়ে ওই সেই চুমু খাওয়া, ওই সেই পেছন থেকে ধরা, ওই সেই ও হাজার ওর রিমির শরীরে হাজারো শরীর উত্তেজিত, প্রচুর পুরুষের সঙ্গে শুয়েছে, শোয়ার পর ওই মাছগুলো জাঙ্গিয়ায় ফেলেছে, সেই জাঙ্গিয়ায় ইস্ত্রি করে পড়েছে, তাই তো এটা বোঝাতে চেয়েছিলি? তাই কে তো কাম হচ্ছে ব্ল্যাকমেলার আর ম্যাগি মশলা, কিরে তোরা কি বোঝাতে চেয়েছিলি? আর কি ছিল, কি ছিল লাইভটার মধ্যে? লাইভটার মধ্যে ভিউয়ারদের জিজ্ঞেস করছি কি ছিল, কি বাল গাছটা ছিঁড়েছিল লাইভটায়? খান কি ছেলে বলবো ম্যাগিকে, ওর মা বাবাকে বেজন্মা বলেছিল বলে ওর বিশাল রাগ হয়েছিল না? এবার ওকে আমি কি কি বলবো শুধু শুনবে। তোদের মা বাবার জন্মের ঠিক আছে? যদি জন্মের ঠিক থাকতো না, একটা মেয়েকে এইভাবে এইভাবে অশ্লীলতার সাথে এইভাবে কাটাছেড়া করতিস না যদি তোদের মা বাবার, ওদের ভুল করেছে, ওরা ফোনে বলেছে, তোরা ফোনে বলতিস, হাজারবার বলতিস, তোরা ক্যামেরা খুলে গেলে কি মারাচ্ছিস? কি মারাচ্ছিস? হ্যাঁ লিভিংয়ে থাকিস, মা গার্লফ্রেন্ডের সঙ্গে বিয়ে তো করিসনি, লিভিংয়ে রয়েছিস, এখন লিভিং অ্যাভেলেবেল, সবাই সবার সাথে লিভিংয়ে থাকতে পারে, হ্যাঁ বিয়ে করুক না করুক, রিমিও লিভিংয়ে আর এর ওর সাথে শুয়েছে, শুয়ে লিভিংয়েও থাকতে ভালো লাগেনি, ওর ছোটো বান্ধবের কাছে ফেরত গেছে, ব্যাস লিভিং, এখন যে কোনো মহিলা এখন বউরা প্রেম করাটাকে বৈধ করে দিয়েছে সরকার থেকে, সে জায়গায় ও ভালো লাগেনি, একটা পুরুষ ছেলে দশটা পুরুষের সঙ্গে থেকেছে, তারপর সেই দশটা পুরুষের সঙ্গে মন ভরেনি, ওর ছোটো বান্ধবের কাছে ফেরত গেছে, ব্যাস কী ছিড়বি ওর, কী উখড়াবি, কী ছিঁড়ে নিবি, কী উখড়াবি, ওর মা তো তোদেরকে লাগিয়ে দিয়েছে ওর পিছনে উখড়ানোর জন্য, ওর পিছনে কুত্তার মতো চিঙ্কি চিঙ্কি, রিমির মা কুত্তার বাচ্চা, আমি বলবো রিমির মা কুত্তার বাচ্চা, রিমির মা কুত্তার বাচ্চা বলবো, কারণ ওদের ভদ্রবাসী ভদ্র লোকের সামনে দেখাচ্ছে না, ওরা নাকি গালাগালি দিতে জানে না, ওরা তো মানুষকে বাজে কথা বলতে পারে না, কিন্তু মেয়েকে হাজার পুরুষ খুঁজে দিতে পারে শুধু ঠাপ্পা ঠাপ মারার জন্যে। ঠাপাটাপ মারবে মেয়ে, আর সেই মেয়ে মারবে যখন, মা কী করবে সেগুলো ভিডিও করে রাখবে, মেয়েকে কী করেছে আমি তোমাদেরকে বলি, মেয়েটাকে পুরো নেশা করিয়ে নেশায় মগ্ন, মানে বলে না নেশাটা কী করে দেয় ওই ঘোর, হ্যাঁ নেশায় বিভোর করে দিয়ে মেয়ে মা ওর মা রিমির মা রিমির ঘরে প্রচুর পুরুষ ঢুকিয়েছে এবং প্রত্যেকটা পোজে পোজে ছবি তুলে রেখেছে, সেই কারণে রিমি ভয় পাচ্ছে, এটা হলো আসল ঘটনা। রিমিকে প্রথমত ঝপন মানে রিমিদের রিমি বাপের বাড়িতে চিঙ্কি মাসির বাড়িতে গাঁজার ব্যবসা হয় সেই প্রমাণ আমি তোমাদের করে দিয়েছি, এবং সেখান থেকে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়েছে, অপূর্বও তোমাদেরকে বলে দিয়েছে যে কী কী ঘটনা ঘটেছে, ওদের বাড়িতে গ্যাজায় মেয়েটাকে মত্ত করে দিয়ে মা চায় তো মেয়ের 24 আওয়ার্স নেশায় থাকুক, কারণ ওই জন্য মেয়ের 3টে 4টে অবধি ঘুমতে ঘুরতো, এই তো এখন রিমি প্রীতম ঘুরতে বেরিয়ে গেছে, তার মানে রিমি প্রীতম এখন ঘুরতে বেরিয়ে গেছে মানে ওরা নিশ্চয় 2:30 ঘুম থেকে ওঠেনি, হ্যাঁ 9:10 যেমন রেগুলার জীবনযাপনে যেমন ঘুম থেকে ওঠে, জল খাওয়া টল খেয়েছে ইয়ে করেছে তারপরে বেরিয়ে গেছে, তারপরে গঙ্গা স্নানও করছে, পুজোও দিচ্ছে, শিবরে পোষও করছে, পায়ে আলতাও করছে, যা যা এখনকার সময় যেটুকু যেটুকু দেখানোর দরকার সেগুলো মানুষ সংসার জীবনে যা যা করার দরকার করছে, ওকে নিশ্চয়ই ও রান্না বান্না করার জন্য শ্বশুরবাড়ি যায়নি, বা ওদের প্রেম করে বিয়ে যখন মন চাইবে রান্না বান্না করবে, এখনো বয়স হয়নি শাশুড়ি করছে করুক, এগুলো নিয়েও তো লোকে প্রতিবাদ করে যে হ্যাঁ মেয়েটা নতুন বিয়ে হয়েছে, মেয়েটাকে বড়ের সঙ্গে থাকতে দেয় না, বড়ের সঙ্গে ঘুরতে দেয় না, মা সারাদিন কাজ করা, শাশুড়িটা খাটিয়ে খাটিয়ে বেহাল করে দিচ্ছে, এখন শাশুড়ি খাটাচ্ছে না গর্ব ঘুরে বেড়াচ্ছে, তাতেও লোকের জ্বালা হচ্ছে, ও যদি ওর ছোটো বান্টু ধরে ভালো থাকে, তাহলে বারবার ছোটো বান্টু করে করে মানুষকে ওরা কী করছে, প্রীতমের পৌরাস কী পুরুষত্বে আঘাত করছে, যাতে প্রীতম লাথি মেরে রিমিকে তাড়িয়ে দেয় আর এরা রিমিকে লুপে নিয়ে এদের চ্যানেলে বসিয়ে বসিয়ে আবার প্রীতমদের গালাগালি করে করে এদের চ্যানেলের ভিউ বাড়ুক আর ইনকাম বাড়ুক, ওর মায়েরও এটাই প্ল্যান, তোমরা কি বুঝতে পারছো না ভিউয়ার্সরা, এটা হলো আসল প্ল্যান, নাহলে কোনো মা পৃথিবীতে আছে আজকে? আমার মেয়ে যদি সত্যিকারে বলছি আমার মেয়ে যদি কাউকে মারাত্মকভাবে মানে আমি এই ওয়ার্ডটা ইউজ করবো না যে মানে ক্লাস করেও যদি আসে, আমি কি আমার সন্তানকে বাঁচাবো না, নাকি আমি অন্য লোককে পুষকে আমার সন্তানকে মারার রাস্তা করব? আজকে একটা ছেলে হোক মেয়ে হোক ভুল পথে গেছে, খারাপ কাজ করে ফেলেছে, কোনো
ক্ষতি করে ফেলেছে, হয় নিজের করেছে নয় অন্যের করেছে নয় এমন কিছু করেছে, সেই সময় মায়ের কাজ কি বাচ্চাকে বাঁচানো, না বাচ্চার যে ক্ষতি যখন হচ্ছিলো যারা যারা ক্যামেরা করে রেখেছে তাদেরকে সামনে ফোকাস করে কমিউনিটিতে ঝোলানো? বলো, তোমরা বলো, আমি তোমাদের কাছে জানতে চাইছি, তোমরা হাত তালি দেবে? অ্যাকচুয়ালি মা এই কাজগুলো করিয়েছিল, মা ওদেরকে ফোনে ফোনে বলতো পয়সার সাপ্লাই আমি দিচ্ছি, কারণ মেয়ে তো নাচবে, মেয়ের টাকা তো সব মায়ের অ্যাকাউন্টে ঢুকছে, বলেছে পয়সার সাপ্লাই আমি দিচ্ছি, তোরা যে কোনো প্রকারের নেশা করা আর ছবি তোল, যাতে প্রীতমের সংসারে ওরা জীবনে না ফিরতে পারে সেই রাস্তাটা করে রাখ, বুঝেছ? তোমরা বোঝোনি, ওদের কাছে কিছু নেই, ওরা এই বারবার মেয়েটাকে এত নেশা করেছে, মেয়েটার মনেই নেই মেয়েটা কখন কী করেছে, এটা ম্যাগির মশলা, মানে ম্যাগির বউ মশলা, একদিন বলছিল ও রাতে কী করে সকালবেলা জিজ্ঞেস করলে ভুলে যাবে, বলে কি মা তাই আমি এটা করেছিলাম, লাইভে বসে বলছিল, মনে করে দেখে নিও, তার মানে ওকে দিয়ে কী কী করিয়েছে মেয়েটা বেমালুম ভুলে গেছে, এবং এখন ওদেরকে ওইটাই ভয় দেখাচ্ছে, ও ভয় পাচ্ছে যদি প্রীতম তাড়িয়ে দেয়, যদি এমন কিছু প্রমাণ দেখায়, রিমি তোর কোনো ভয় নেই, তোর যদি ন্যাকের ছবিও দেখায় তারপরও অন্তপক্ষে তোকে বাঁচাবো, আমি বাঁচাবো, তুই বাঁচতে পারিস, যদি প্রীতমও তাড়িয়ে দেয় যাতে তুই তোর মতো ভিডিও করে নিজের মতো চলতে পারিস খেতে পারিস, সেই রাস্তাটুকু তোকে অবশ্যই করে দেবো, যেন মা এরকম সুরের বাচ্চা খনকি চিনাল বেশরা মায়ের কাছে যেন ফিরতে না হয়। তাই বন্ধুরা স্কিপ করো না, ভিডিওটা দেখো, লাইভে কী দেখেছে, আর মধুর আমাদু আমাদু রোস্টিংয়ের হবে জাদু, আমাদু আমাদু রোস্টিংয়ের হবে জাদু, আমাদের জাস্ট এন্টারটেইন ভাই আছে আছে, কত রকম মজার রোস্টিং হবে দেখো, তাই তোমরা চোখ রাখবে আমার জাস্ট এন্টারটেইন ভাইয়ের চ্যানেলে, মাধু ম্যাগি মাধুর পেটে ম্যাগির সন্তান কী করে আমরা বের করবো শুধু দেখো, লোস্টিং আমরাও জানি, লোস্টিং আমরাও শিখেছি, তাই না? আমাদের টিমে লোস্টার আছে, তিনটা নট, প্রচুর লোস্টার, প্রচুর লোস্টিং হবে প্রচুর, নিউটন ভাই আছে, জাস্ট এন্টারটেইন আছে, প্রিয়াংশু আছে, আর গালাগালি দেওয়ার জন্য তো আমরা আছি, তাই স্কিপ করো না, ভিডিওটা দেখো, ভিডিওটা বড় হচ্ছে, রিমি প্রীতম জিন্দাবাদ, ওদেরকে আমরা একসাথে দেখতে চাই, রিমির 100টা ভুল হওয়ার পরও আমরা রিমি প্রীতম একসাথে দেখতে চাই, না না কাশো কাশো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় সীমাতে সবাইকে স্বাগতম, তো তোমরা সবাই কেমন আছো, ভালো আছো নিশ্চয়ই, দেখো লেগেছে 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 আগুন, কোথায় আগুন লেগেছে, চিঙ্কি মাসির মেশিনে আগুন লেগেছে, চিঙ্কি মাসি নিজের মেয়েকে জব্দ করতে পারছে না বলে কতগুলো কুত্তাকে চিঙ্কি মাসির মেয়ে মানে রিমির পিছনে প্রীতমের পিছনে লাগিয়ে দিয়েছে, কতগুলো কুত্তা ইউটিউবে, কতগুলো কুত্তা, কালকে আমি লাইভে এসেছিলাম, লাইভে এসে আমি বললাম ওরা অ্যাকচুয়ালি ওরা ভিউ টানার জন্য, আমি এটা আমি অনেকদিন লক্ষ্য করেছি বলে কিন্তু আমি বললাম চিঙ্কি মাসিও এমন একটা টাইটেল দেবে বা এমন একটা থাম্বনেল করবে যে যাতে একটা আকর্ষণ, একটা বিষয় বিষয় বস্তুটা কী আছে জানার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে ওর ভেতরে, আর রিমির বিষয়ে জানার ইন্টারেস্ট আমাদের ইউটিউবের প্রত্যেকটা মানে ক্রিয়েটার উইথ ভিউয়ার্সদেরকেও প্রচুর ইন্টারেস্ট, প্রচুর ইন্টারেস্ট রিমির বিষয়ে মানুষের জানা, শোনো রিমির বিষয়ে জানার ইন্টারেস্ট মানেই ধরে নিতে হবে, তার মানে রিমি কোথাও না কোথাও মানে ওর ফ্রেমটা করেই নিয়েছে মানুষের সামনে, যে ওর বিষয়টা মানুষ জানতে উৎসুক, মেয়েটার কী কী পাস্ট আছে, কী কী প্রেজেন্ট আছে, মেয়েটা কী খাচ্ছে, কী ঘুমাচ্ছে, কী উঠছে, কী বসছে, কী পটি করছে, কী করছে না, সব কিছুর ব্যাপারে কিন্তু ভিউয়ার্সদেরও প্রচুর প্রচুর ইন্টারেস্ট, এখানটা আমি আমার কথাও বলবো, আমারও ইন্টারেস্ট, কারণ বিষয়টা কি একটা মেয়েকে এইভাবে কেন ব্ল্যাকমেল সবাই মিলে করছে, কালকে আমি মনে হয় লাইভে যা যা বলেছি সেগুলো মিলে গেছে, তোমরা মিলাতে পেরেছ, অ্যাকচুয়ালি মেয়েটাকে এতটাই ওরা নেশায় মগ্ন করে রেখেছিল, মেয়েটাকে ভেবেছে মেয়েটির মা, আমাদের মোস্ট অফ দ্য গভেট মোস্ট অফ দ্য গভেট মাথামোটা গরু, আমি তো বলবো চিঙ্কি মাসি একটা গরু, মাথামোটা গরু গভেটকে অ্যাকচুয়ালি ভেবেছিল মেয়েটাকে নেশায় মত্ত করে রাখবো, মেয়েটা অনর্গল নেশা করবে, মেয়েটার যত রকম পুরুষ, একটা মেয়ের শারীরিক চাহিদা আর আনন্দ ফুর্তি এগুলো পেলে মেয়েরা সব ভুলে থাকে, মেয়েটার মা বাখুবি মেয়েটাকে পুরুষের যোগান দিয়েছে, বাখুবি মেয়েটাকে মেয়েটার স্বাধীনতা দিয়েছে, তারপরেও মেয়েটা কোথাও না কোথাও লোনলি ফিল করতো, শোনো পুরুষ আসছে চাহিদা মিটছে চলে যাচ্ছে, কিন্তু 24 ঘন্টার যে কোনো পুরুষ সেটা আমার মনে হয় ও মনে মনে ভালোবাসা, ভালোবাসার মানুষ, ভালোবাসা যে দিন রাত্র গল্প করবে, দিন রাত্র ওর কেয়ারিং, ওকে প্যাম্পারিং বা ওর সব কিছু নকরা ভালোবাসা ভালো মন্দ সব কিছু ও শেয়ার করতে চায় এমন কোনো পুরুষ, যেটা ওর মা যেভাবে পুরুষ যোগান দিয়েছে তারা কী করেছে, এসেছে আচ্ছা করে মেরেছে, মেরে বেরিয়ে গেছে, রাত গেই বাদ গেই ভুলে গেছে, কোনো মেয়ে এত কিছু পাওয়ার পরও কেন প্রীতমের ওই ছোট্ট বান্টুর কাছে ফেরত গেছে, এটা তো একটা জিজ্ঞাসা চিহ্ন সবার মনের ভেতরে আছে, তাই না? বারবার ওরা ছোট বান্টু ছোট বান্টু ছোট বান্টু এটা উল্লেখ করার মানে কি কোথাও না কোথাও প্রীতমের পুরুষত্বে আঘাত করছে, প্রীতম মেলামেশার সময় আ উ উ আ কী সব শব্দ করে, তারপরে মেয়েদের মতন, তারপরে হস্তমৈথুন কী সব মানে বলেনি, এগুলো কোনো মানুষ এগুলো ধরো আমি বলছি আমার এখন আমার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, আমি আমার বরের বিষয়ে ভালো মন্দ আমি কিন্তু আমার অনেক বেস্ট ফ্রেন্ড আছে, যেমন আমি এখানে নাম বলছি সকাল আছে, ও এখন ইউটিউবের প্ল্যাটফর্মে নেই কিন্তু একটা টাইম এমন ছিল অনেক মনের দুঃখ সকাল ছিল, সকালের কাছে আমি বলেছি অনেক মনের দুঃখ সেই সময় সেই মুহূর্তে, আরেকটি ছিল নিদ্রা,
তোমরা জানবে, মানে ধরো একটা এমন টাইম যে হয়তো শুভর সাথে আমার একটা ফাইট লেগেছে বা এমন একটা মনোমালিন্য চলছে, সেই সময় ওরা ফোন করেছে। বন্ধুর সঙ্গে তো কোনো টাইমে ফোনে টাইমের লিমিট থাকে না বা কোনো কিছু আটকা থাকে না, মনের দিক থেকে প্রচুর কষ্ট, সেই সময় হয়তো সেই বন্ধু ফোন করেছে, তখন কিন্তু মুখ থেকে অটোমেটিক বেরিয়ে যায়, আর বলিস না আমি আর সহ্য করতে পারছি না, আমি এই সংসার করবো না, এই একটা লোক কেন এরকম বলে, কেন এরকম করে, হ্যাঁ আমি এগুলো থাকবো না, এরকম মানুষ বলে থাকে। এটা নয় যে ওর ওই বিষয়টাকে নিয়ে অন্য কোনো মতলব, ও তখন রাগ করেছিল, অভিমান করেছিল, অনেক কিছু বলেছিল, সেই মেয়েটা তো মাথা নিচু করে পায়ে হাতে ধরেও তো শ্বশুরবাড়ি ফেরত গেল, ওই যে শাশুড়ি যে শ্বশুরের বানটুতে ঘা। কিন্তু এটা ভুল করবে তোমরা, এই বানটুতে ঘাটা কথাটা উল্লেখ করেছিল আমি হানি বলবো না, তিতো ওর নাম, হানি প্লাস তিতো ব্ল্যাকমেলার ওই মহিলা, ওই মহিলাই কিন্তু প্রথম ওর তোর ও শ্বশুরের বানটুতে ঘা যা তোরা চোষ গা, মানে যারা প্রীতমের হয়ে বলছিল তাদেরকে এরকম করে একটা ইয়ে কথা বলেছিল লাইভের মধ্যে। আর রিমি সেই সময় রাগের ক্ষোভে অনেক কিছু বলেছে, তাহলে বন্ধুদের কাজ কি যখন বলেছে তখন তুমি কাঁধে কাঁধ দিলে শুনলে, আর যখন বন্ধু সুখের সংসার বাঁধতে গেল তখন ওই সংসারে গিয়ে আগুন লাগিয়ে দিলে? ছি ছি, কালকে যে নাচেরও ভিডিওটা দেখিয়েছে নিশ্চয়ই তোমরা দেখেছো, কারণ ইন্টারেস্ট কম কারণ নাই আমি দিলাম না নাচটা, আমি ওর কিছুই আর ব্যবহার করবো না, কারণ এরা এদের কিচ্ছু ব্যবহার করবো না। ওখানটায় দুটো মেয়ে নাচছে, ওখানে দুটো মেয়ে নাচছে, একটা নাচছে এই তেতো কাম ব্ল্যাকমেলার আর একটা নাচছে রিমি, ও যা ও একটা ফুল হাতা ওয়ান পিস পরে নাচছে, ড্রিঙ্ক অবস্থায় নাচছে। এটাই ছিল তো পিকটা, যে মেয়েটাকে তুই হাজার পুরুষের সঙ্গে শুয়েছিস, এমনকি শোয়ার পর যে নোংরা জিনিসগুলো প্যান্টে মুছে ফেলা বা ইয়ে করে ফেলা এগুলো অব্দি তোরা বলছিস, তারপর ওই নাচটা কি? আমার তো মনে হয় নাচটা জল খাবার, তেমন একটা মেয়েকে ব্ল্যাকমেল করবি বলে সব আট ঘাট সব বেঁধে রেখেছিস, আর কি বলছিস এই কাকিমারা আমার পিছনে নাম লাগবে আর একটা একটা করে কল রেকর্ড খুলবে, তাহলে কতটা বড় ব্ল্যাকমেলার, দেখ ভয় পাচ্ছিস, দেখ দেখো তোমরা দেখে নাও রীতিমত তেতো কাম ব্ল্যাকমেলার আর ম্যাগি মশলা ম্যাগিও কিন্তু ভয় পাচ্ছে, যথেষ্ট ভয় পাচ্ছে এই কাকিমাদের, এই কাকিমাদের ভয় পাচ্ছে, বলছে ওরা আমার পেছনে লাগবে আর আমি একটা একটা করে পড়ে খুলবো, আমরা সব মেনে নিচ্ছি, পৃথিবীর সমস্ত রকম নোংরা কাজ রিমি করে এসেছে মেনে নিয়েছি, নেওয়ার পর এখন রিমিকে ভালো করতে হবে, রিমি যাতে রিমির সুখের সংসার করতে পারে। তুই একটা মহিলা হয়ে একটা মহিলাকে ব্ল্যাকমেল করবি, তোকে ছেড়ে দেবো কী করে ভাবলি, তুই আমায় রোস্ট করবি, তোকে রোস্ট করার কেউ নেই আমাদের মধ্যে, ভুলে গেছিস? আমার বাংলাদেশি ভাই জাস্ট এন্টারটেন, ও তোকে পুরো খুলে খুলে এন্টারটেন করিয়ে দেবে আমার ইউটিউবের প্ল্যাটফর্মে, ডোন্ট ওয়ারি, এতো কাম ব্ল্যাকমেলার বেবি, কোনো চিন্তা নেই, তুমি আমায় রোস্ট করবা, তোমাকে রোস্ট করার আমাদেরও আছে, কারণ আমরা ওই রকম দুর্বল না, কী বললাম, ওই রকম দুর্বলভাবে কাজ করি না, হ্যাঁ রিমিকে বিশ্বাসও করি না, রিমিকে ভালোবাসি না, কিন্তু অ্যাজ এ ম্যান, ওম্যান হিসেবে, সরি অ্যাজ এ ওম্যান হিসেবে, একটা ওম্যানের পাশে দাঁড়ানোর এইটা যে ব্ল্যাকমেল নয়, অন্যায় করেছে বলো, ব্ল্যাকমেল নো 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 নো, ব্ল্যাকমেলের জায়গা এটা নয়, কারণ আমাকে অনেকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাদের মুখে কী করেছি বলতো, আমি আবার প্যান্ট খুলে হিস করি না, সোজা লাথি মারি মুখের মধ্যে, একবারে পাটা শ্যাটার ভেতর ফাঁক করে ঢুকিয়ে দিয়ে পাটাকে ঘুরিয়ে দিই, যেটা মাসির করবো, তোদের কাকিমা, হ্যাঁ তোদের কাকিমার, এবারে শ্যাটা ফাঁক করে একবারে ওর ভেতরে নুন লঙ্কা ঢুকিয়ে একবারে আচ্ছা তাহলে ডলবো, কাকিমার বিবাহবার্ষিকী, তোর কাকিমার মৃত্যুবার্ষিকী মানাবো, মৃত্যুবার্ষিকী করাবো খুব শীঘ্রই, মেয়ে মাগি মেয়েটাকে মানুষ, মেয়ে কোথায় ট্রিটমেন্ট, মেয়েটাকে কী করে সুস্থ করাবে, মেয়ে যখন এত পুরুষ ঘেঁষা, মেয়ে এত নোংরামি করছে, তাহলে মেয়েটাকে কী করে রিহাবে দেয়া, না নাটক মারানো, তোমার মেয়ে বেরিয়ে যাচ্ছে লাইভ মারাচ্ছ, তোমার মেয়ে বেরিয়ে যাচ্ছে ভিডিও করছো, তোমার মেয়ে বেরিয়ে যাচ্ছে চোখের তলায় কালি ফেলে দিচ্ছ, তোমার মেয়ে বেরিয়ে যাচ্ছে তুমি স্পাই পিছনে পাঠাচ্ছ, অথচ তুমি জানো না তোমার মেয়ে এত গান মারামারি কেস করেছে, আবার তোমার মেয়েকে ব্ল্যাকমেল করছে যারা তাদেরকে মাংস ভাত খাওয়াচ্ছে আর কেক কাটাচ্ছ, তোমার শাঁটা কী করে আর ভাঙতে হয়, শুধু দেখতে থাকো মাসি, তোমায় বললাম আমার প্রিয়ারে চিঙ্কি মাসি, তা চিঙ্কি মাসির আর চিঙ্কি মাসির চেলা সব কটা রেডি থাকো, দম একাই একসঙ্গে লড়বো তোর সাথে, তোদের সাথে শুধু দেখবো তোরা রিমির কী কী, তোদের রিমির কী কী তোরা খুঁজে বের করবি, একটা 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 করে কল রেকর্ড, হ্যাঁ প্রত্যেকটা ভিউয়ার্সকে জাস্ট ফর বোকা বানাচ্ছে রিমিকে কন্টেন্ট বানিয়ে, হ্যাঁ এবার অনেকে বাবা শুভাকাঙ্ক্ষী আছে যে তাহলে তুমি কী করছো, আমি কন্টেন্ট বানাচ্ছি না, ওরা কন্টেন্ট বানাচ্ছে সেই জায়গা থেকে রিমিকে বাঁচাচ্ছি, আয় আমরা হচ্ছি সমাজসেবকমূলক কাজ করি, যারা ন্যাংত হয় তাদের দুধু ঢাকায়, যারা মেশিন খুলে ফেলে তাদের মেশিন চাপা দিই, আর যারা ব্ল্যাকমেল করে তাদেরকে তাদের মতো করে বুঝিয়ে দিই, যে আমরা আমার মাসি চিঙ্কি মাসি মেয়েকে ব্ল্যাকমেল করে খাবে আর মেয়েটিকে ছেড়ে দেবো, তাই হয় ও মাসি বাসি গো, তাই হয় এখানে মেশিন কাজ করছে, হ্যাঁ মেয়ের অ্যাডসেন্স মেয়ের টাকা মেয়ের রোজগার, মানে মাসি বিশাল স্বপ্ন দেখে নিয়েছিল, মেয়ে নর্তকীর মতো নেচে যাবে, পাগলামি করবে, মাল খাবে, আর আমি একটা জিনিসই তোমাদের বলেছিলাম, ঝপন ঝাল গ্যাজার বিজনেস করে, গ্যাজা ওর বাড়িতেই আছে, তবে একটা ঝলক তোমরা মহলের ভিডিওর প্রথম অংশেই দেখতে পাবে, সেখানটায়
মহল ওর মা বাবাকে জিজ্ঞেস করছে তোমরা একজনকে মিস করছো, তখন কিন্তু আমাদের সদ বাবা ডাইরেক্ট বলেছে না করছি না করছি না। এটাই হলো সদ বাবা, এটাই হলো সদ বাবা, মিস করছে না। কিন্তু মায়ের একটু অভিনয়, কারণ মা চাইছে এখনো মনে প্রাণে যদি প্রীতম পদে লাফ মারে তাহলে মা আবার বুকে কোলে তুলে নিয়ে দুটো খাওয়াবে, খাইয়ে আবার মেয়েকে মানে প্রোটিনজাত খাদ্য খাইয়ে আবার নাচাবে। প্রীতমের সাথেও বিজনেস করছে, প্রীতমের সঙ্গে প্রীতম ওর বোর বউ, স্বামী স্ত্রী অবশ্যই কোনো না কোনো জয়েন্টে কাজ করতে পারে। বহু বহু স্বামী স্ত্রী আছে, চিনে বাপ নেই নেই বহু, কাদের কাদের দেখাবো, প্রীতি রন তোর হচ্ছে তিথি, কত 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 মেয়েদের দেখাবো, এখন কাপল কাপল হয়ে প্রচুর ওরাই তো ঘুরছে, যারা প্রচুর ছেলে মেয়ে কাপল হয়ে হয়ে ঘুরছে, স্বামী স্ত্রী ঘুরছে। হ্যাঁ, মা নাচিয়ে খাওয়ার স্বপ্ন, অথচ বরের সঙ্গে কাজ করলে লোকের জ্বালা। মা নাচনে বাড়ি করে দিয়েছে, আরে বরের সঙ্গে গিয়ে তো একটা ধনেই কাজ হচ্ছে, মায়ের কাছে থাকার সময় যে হাজারখানা ধন মা যে মেয়েকে সাপ্লাই দিয়েছে, আর সেইগুলো ব্ল্যাকমেল করে মায়ের মেয়েরা, সৎ মেয়েরা মানে পোষ্য মেয়েরা খাচ্ছে, দেখতে পাচ্ছ না তোমরা? এখানে ঢাক বাজে, চলো ঘরে যাই, চলো। আমাদের এখানে চা 12 মাসে 13 পার্বণ, আমাদের ধাম কৃষ্ণনগর কাছাকাছি 12 মাসে 13 পার্বণ, তাই অবশ্যই চলো ঘরে যাই। তাহলে তোমরা বুঝতে পারলে ওইদিকে ম্যাগির, এবার ম্যাগির ঘটনাটা বলি। চুমু খেতে এসছে নাকি ঠোঁটে চুমু খেয়েছে, দেখো বোন 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 করে, তাহলে বোন কতটা বোনকে চরিত্রহীন করছে মার্কেটে। ওর কথা বলাটার মধ্যে দুবিধা ছিল, বানিয়ে বানিয়ে কথা বলছিল লাইভের মধ্যে। আমাদের সুতপা নন্দীও এই বিষয়টাকে ভালো করে নজর করছে, তোমরা নিজেরাও দেখো, ওরা লাইভের মধ্যে বসে নিজেরা কন্টেন্ট বানাচ্ছে, ভাবছে, ভেবে ভেবে কথা বলছে, কতটুক বলবো বলবো কি বলবো না। চিঙ্কি মাসি এসে বললো এই তোরা এখানে চুপ কর, এগুলো বন্ধ কর। মাসির কথা শুনে কি কেউ বন্ধ করেছে? না, ব্ল্যাকমেলারদের পেছনে পেছনে ফোনে বলা আছে মাসি কি, মাসি শোন আমি গিয়ে ওখানটা কমেন্ট লিখে বলবো তোরা বন্ধ কর, কিন্তু তোরা তোদের মতো বলবি, কারণ তোরা যত রিমিকে জুতাবি ততই তো প্রীতমের রাগ হবে, রাগ হলেই ওকে ঘাট ধাক্কা দিয়ে বেরিয়ে বের করে দেবে। শালা শুয়োরের বাচ্চা ভোসরি ভোসরি অরাত, তোদের জন্মের ঠিক আছে, তোদের মা বাবার রক্তের ঠিক আছে, বোকা চোদা বোকা চুদিগুলো বসে আছে, মানে একটা মেয়েকে কতটা সূক্ষ্ম ব্রেনে ব্ল্যাকমেল করছে, মানে কল রেকর্ডের মধ্যে কী শুনিয়েছিস? কিরে তুই আমাকে ব্লক করে দিলি, ও বলে ওর হাতে ফোন ছিল, ও সবাইকে ধরে ব্লক করে দিয়েছে। হ্যাঁ কিরে তুই আমার কথা এখানে বলছিস? না তো কই, না তো এটা হলো কল রেকর্ড, কল রেকর্ডের মধ্যে কী ছিল, কী হাতি ঘোড়া ছিল যে এমন কী বলছে? রীতিমতো রিমি ভয়ে আছে, তার মানে রিমিকে নেশা করিয়ে, ড্রাগসের নেশা করিয়েও বা এমন এমন কিছু নেশা করিয়ে মেয়েটাকে আচ্ছন্ন করে রেখে অনেক কিছু করিয়েছে। তোমরা 100% শিওর হয়ে নিতে পারো মেয়েটাকে অনেক কিছু ওরা করিয়েছে, যেসব প্রমাণগুলো ওরা হয় ভিডিও নয় হচ্ছে ছবি তুলে রেখেছে, যেহেতু নাচের ওইটা, আর না হলে কিচ্ছু নেই, জাস্ট ফর মেয়েটাকে বোঝাচ্ছে তোর অনেক কিছু আছে, তোরদের যেগুলো ভান্ডা ফুটিয়ে দেবো, তোকে ইউটিউব তোকে প্রীতম লাথি মেরে তাড়াবে। প্রীতম সব কিছু যেন মেনে নিয়েছে, রিমি শুধু আমরা বারবার রিকোয়েস্ট করবো মেয়েটাকে চান্স দে। হ্যাঁ রিমি বেরিয়ে যদি যায়, রিমি যদি বেরিয়ে চলে যায়, এখন ইউটিউবে সবাই বলবে রিমি একটা মোস্ট থার্ড ক্লাস মেয়ে, রিমি বেরিয়ে গেছে প্রীতমের জীবন থেকে, একটা পাপ বিদায় হয়েছে। তখন আর এইখানে কেউ ব্লেম দিতে পারবে না প্রীতমের অভ্যাস, আজকে এই মেয়ে কালকে সেই মেয়ে, বিয়ে করে বউকে সন্তুষ্ট রাখতে পারেনি তাই বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে 3 নম্বর বিয়ে করবে বলে, এবার তো 3 নম্বর বিয়েটা ঢাকঢোল পিটিয়ে নিয়ে আসা হবে যদি রিমি বাড়ি থেকে বেরিয়ে যায় একবার। দেখো আমি দুই দিকেই বলে রাখছি, না রিমি আমার কেউ, না চিঙ্কি ডিঙ্কি চিঙ্কির এই কুত্তা দুটো ম্যাগি তিতকাম ব্ল্যাকমেলার এরা কেউ আমার কেউ না। হ্যাঁ প্রীতম একটা ছেলেকে সবাই মিলে যেভাবে হ্যারেসমেন্ট করেছে, প্রীতমও ভালো রাস্তায় কি ভালো আমার সেটা জেনে লাভ নেই, কিন্তু এখানে কেউ কাউকে ব্ল্যাকমেল করবে না, অন্যায় করলে ডাইরেক্ট দেখাও, ওই আছে আছে দেখাবো দেখাবো খুলবো ইয়ে করবো নেক্সট ভিডিওই, ওই সব চলবে না, কারণ তোমাদের কাছে কিছু নেই, কোনো বাল নেই, তোমরা ফোকটিয়ায় মানুষগুলোকে বেকার বেকার উল্লু বানাচ্ছ, ভিউয়ারদেরকে রীতিমতো উল্লু বানাচ্ছ। তোরা তোদের স্টোরি দিবি, দেখবি তোদের স্টোরিতে ওইখানে কিছু না কিছু কিন্তু রেখে দিবি, তবেই গিয়ে রিমির উল্লেখটা রাখবি, তবেই গিয়ে লোকে তোদের লাইভটা বা ভিডিওটা বা যে দেখবে যে কালকে লাইভে 500 কতজন হয়েছিল না, দেখবি তুই একা করিস তোর কাছে কেউ যাবে না, ম্যাগিকে ডেকে নিলি, ভাবলি ম্যাগি আর দুইজন মিলে করবি, কতই না কি পোল খুলবি, লোকেও একবারে গেল হুপ ঝুপ করে ঝাঁপিয়ে কি ফুটালি কি বাল ছিললি। হ্যাঁ একটা নাচ সেটা তুইও নাচছিস, ও নাচছে, আর একটা কল রেকর্ড, ও তুই বলি কিরে তুই আমার ব্লক করেছিস, ও বললো কই না তো আমি তো করিনি, তাহলে ও করেছে, তুই এটা ওকে বলেছি, বললো না আমি কেন বলতে যাবো আমি তো কিছু বলিনি, ব্যাস হয়ে গেলো হয়ে গেলো, এদের ব্ল্যাকমেলার আর হচ্ছে এইদিকে ভিডিও সব দেখিয়ে ফেললো আমাদের অসভ্য জানোয়ার। তোমরা কি বোঝো না, ভিউয়ার্সরা বোঝো না, ওরা ওই চিঙ্কি মাসি পুরো চাল, আর চিঙ্কি মাসি পুরো এগুলো প্ল্যান মাফিক ভিউ কামানো আর রেভিনিউ কামানোর জন্য আর নিজের চ্যানেলকে বড় করার জন্য করছে, বোঝো না তোমরা? ক্রিয়েটিভিটি নয়, শুধু মেয়ে ভাঙিয়ে খেতে চাইছে এখনও। চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবো। মাসি তুমি গেলে তুমি দিন গুনতে শুরু করে দাও, তোমার হাল আমি খারাপ করে দেবো, শুধু দেখতে থাকো। হ্যাঁ রোস্ট
এবার মাসি, আমাদের চিংকি মাসি আর আমাদের তিতকরাম ব্ল্যাকমেলারটি কী করে রোস্ট করতে হয়, আমাদের কাছেও রোস্টার আছে, একটা নয় দুই দুটো, প্রিয়াংশু রোস্টার আর আমাদের জাস্ট এন্টারটেনমেন্ট ভাই রোস্টার, ওইদিকে আরও একটা রোস্টার ভাই আছে আমার, হচ্ছে নিউটন রোস্টার। কত চাই, কতজন তোমাদেরকে রোস্ট করবে চাইবা? আচ্ছা রেডি থাকো, তোমরাও রেডি আমরাও রেডি, চলো দেখি কার কত দৌ মাচার কি কতদূর দৌড়াতে পারে, শুধু দেখবো। রিমি যদি তুই ডাইরেক্ট রিমি কারোর সাথে লাগাচ্ছে যদি ভিডিও দেখে দিস না, তারপরেও রিমির হয়ে লড়বো, শুধু দেখবো তোদের দম কতটা, কারণ একটা মেয়েকে ব্ল্যাকমেল করে তোরা কত দূর যাস। চলো টাটা।